দীর্ঘদিন হিন্দি সিনেমার আড়ালে প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি হলিউড সিরিজ সিটাডেল মুক্তি পেলেও ভক্তরা এখন অপেক্ষায় তার পরবর্তী হিন্দি সিনেমার জন্য। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এর সাথে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়াঙ্কা, যেটি পরিচালনা করবেন কেজিএফ খ্যাত প্রশান্ত নীল। জানা গেছে ভারত পাকিস্তানের যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আসন্ন এই প্রজেক্টের জন্য দীপিকা পাডুকোন ও মৃণাল ঠাকুরের সাথেও কথা বলা হয়েছিল, তবে প্রিয়াঙ্কাই চূড়ান্ত হন। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, এমনকি নির্মাতারাও সিনেমা কিংবা কাস্টিং এর প্রসঙ্গে কিছুই বলেননি। এদিকে আরআরআর খ্যাত অভিনেতা এনটিআর এখন ব্যস্ত আসন্ন সিনেমা দেবরা নিয়ে, যেখানে তার বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। দেবরার পাশাপাশি জুনিয়র এনটিআর কে দেখা যেতে পারে ঋত্বিক রোশনের ওয়ার 2 তেও।